না কেন সেই ভাষায় হবে। আমাদের মাতৃভাষায় মনাজাত আমি যে চিন্তা করে দেখলাম উর্দু ভাষায় মনাজাত করলে অনেকেই বসে না কিন্তু বাংলায় যদি মোনাজাত করা হয় তখন বলা হবে হে আল্লাহ তুমি জালেমদের থেকে আমাদের বাসাও

যদি কোন জায়গায় ইজতেমা হয় যেমন টঙ্গির ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে ওটা আমিও শুনেছি জন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তবে এটা মানে বিশ্বাস তো করতে হবে জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন এই খেদমত করেন এখানে হাজির হন বলছে আমরা গরিব মানুষ যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য তো এখানে আসি আসলে মনে করি যে এখানে হজের সব হবে রকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে বরং এটা শির পর্যন্ত পৌঁছিতে পারে আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরিক করল হ্যাঁ ওই রকম করলো তো এটা এতে বিধানগত শির রয়েছে হ্যাঁ বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষকে তৈরি করা কিছু বিদাতকে তবলি ইজতুমায় যাওয়া কি জায়জাক ভাই জিজ্ঞেস করেছেন তবুলি ইজতুমাই যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন যে আমি দিন শিখার উদ্দেশ্যে সহীদীন শিখানো হয় না সোহীদিন সেখানে শেখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং শহীদসম না সহী আদিস কোরান এবং সেখানে শেখানো হয় না তাতে শেখানো হয় ফাজাইলা আমল তাতে সহি হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব জাল কিসা কাহিনী এসব রয়েছে আর সেটা একটা সুফি দল যে হ্যাঁ সুফি বিদাতপন্থী দল সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না সহি প্রচারের জন্য যেমন মৌলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্ম পদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের তো কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফ অলি থানবী হাকিম উলমাদের হোক তার মানে আশাফ অলি থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তকলিদ আর সুফিয়ত সুফি ইজ এবং হানফি মজবের গৌড়া একজন মোকাল্লে ধা এই দুটো টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবে জামাতের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সবের কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে গুমরা হচ্ছে গুমরা হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষরা যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সওয়াবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে তা সেটা আমি নিজের কানে শুনেছি বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে মসার জন্য দিন শিখেন নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে কোরআন সুন্নার কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন আজকাল ইন্টারনেটে সহিদিন কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা রয়েছে তাই শিখুন আর সংশোধনের জন্য সংশোধন কোনো কথা শুনবে না কথা বুঝ বলছেন কখনই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করব বা ওখানে গিয়ে তাদের ভুল ধরব আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরবে তাদের কথা শুনবে না তো আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মিলন তাতে ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে যে মদিনা ইউনিভার্সিটি থেকে আরবরা গিয়ে স্বীকৃতিতে এসে টুঙ্গির ইস্তেমার আজকে আমাদের ভাই বসে আছেন বলছে হ্যাঁ মিডিয়া বলছে আমি বলছি যে দেখান মদিনা ইউনিভার্সিটির কোন ভালো ওস্তাদ গেছে অথবা কে গেছে যেটা মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ না যায়নি কে গেছে জানেন কি ধরনের লোকেরা গেছে আল কাসিমে উদাহরণস্বরূপ বলছি আল কাসিমে একজন লোক বলদিয়ে চাকরি করে বলদিয়ার মোদির ও সৌদি তৈজরি বংশের নামটা পুরোটা বলছে না থাক একটু এই তৈজরি বলদিয়ার একজন হচ্ছে কি অরকার মদির সে হচ্ছে সরকারি একজন চাকরি বলদিয়ার আর লোকের কাছে বলদিয়ার ওপরে যে কর্মকর্তা রয়েছে মিউনিসিপালিটি সেখানে দরখাস্ত করলে যে এখানে একটা ইসলামিক সেন্টার আল কাসিমে খুললাম তো আমি ওখানে কাজটা করো বেতনটা বলো দিয়ে থেকে আমাকে দেওয়া হোক থেকে দেওয়া হোক আর আমি এই দাওয়াতি কাজের জন্য এই ইসলামী সেন্টারের মদির হয়ে বসি এটা আমরা যখন মোদি ইউনিভার্সিটির ছাত্র চোদ্দশো নয় হিজড়ি থেকে করে চোদ্দশো তেরো পর্যন্ত ওই সময় মানে এইটটি নাইন থেকে নিয়ে নাইনটি থ্রি পর্যন্ত ওই সময় ইসলামিক সেন্টার প্রথম ইসলামী সেন্টার খোলে আল কাসিমে যাতে করে বুঝতে পারেন আপনারা যে কোন ধরনের সৌদি অথবা আরবি এই বেদাতি চিল্লাতে যায় বা তবলিগে যায় বা ইস্তেমাতে যায় এই লোক তার শরীয়তের কোন জ্ঞান নাই না মোদির ইউনিভার্সিটি সার্টিফিকেট তার কাছে না রিয়াজ ইসলামিক ইউনিভার্সিটি সার্টিফিকেট কোন ইসলামিক কোনো ইসলাম সাগরিদ না কারো কাছে ভালো আলেম কাছে লেখাপড়া করেনি কিন্তু লোকটার মধ্যে ধার্মিকতা আছে আল্লাহতা আছে লোকজনকে দাওয়াত মুসলিমকে মুসলিম বানাবো আর এই যে মুসলিমরা গুনাগার হয়ে রয়েছে এই দেশে আসছে ইসলামের সহি দাওয়াত পৌঁছান একটু দাওয়াত দেবো এই নিয়ে ইসলামী সেন্টার খুললো তো দীর্ঘদিন দশ পনেরো বছর থাকলো এতে করত কি প্রতি বছর সে এই রকমের এই যে তবলিগিদের ইজতেমা গুলিতে যেত এক বছর চলে গেল আপনার পাকিস্তানে পাকিস্তানে যেটা রায়ওয়ান্ডে তাদের বিশ্ব ইজতেমা হয় ওখানে চলে গেল আর এক বছর টুঙ্গিতে চলে গেল এক বছর কোথায় নাকি আফ্রিকাতেও গিয়েছে এগুলি তার কাজ ছিল দীর্ঘদিন এই ইসলামী সেন্টারের মধ্যে থেকে এই সব কাজ করেছে তারপরে তখন বেশ কিছু কোরআনার ওলামারা যখন ধর্মন্ত্রণ লিখলেন যে এই লোক এখানকার কর্মকর্তা ইসলামিক সেন্টারের আর এই চিল্লাতে সমর্থন করে তারপরে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে আজকে থেকে পনেরো বছর আগেই মনে হয় কি তার একটু কম বেশি ও কি ইসলামিক সেন্টার থেকে একবার আউট করে দেওয়া হয়েছে জি হ্যাঁ তো রকম যদি একজন যায় অথবা কাতার থেকে কাতারে তুবলিগি এলেম তো শরীয়তের নাই তেমন ওই সব দেশে আর কিছু হচ্ছে